হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। তাহলে চলো আজকে আমরা পড়ব একটি নতুন বিষয়। বিষয়টি হচ্ছে আমার বাংলা বইয়ের প্রথম গল্পটি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল বইয়ে চলে যাই। এদেশ এই মানুষ, সার্থক জন্ম আমার জন্মেছি এদেশে। কবির একথার অর্থ আমাদের সৌভাগ্য এই সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি, বাংলাদেশে প্রায় সকল লোক বাংলায় কথা বলে, আমরা কিন্তু সকলে বাংলায় কথা বলি। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বা ক্ষুদ্র ক্ষুদ্র লোকজন বসবাস করে, যেমন চাকমা, মারমা, মরতাঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস, তাদের রয়েছে নিজ নিজ ভাষা। আমাদের যেমন রয়েছে বাংলা ভাষা এবং তাদেরও রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে বা কম রাষ্ট্রে আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। আমাদের বাংলাদেশের বাইরে প্রতিবেশী দেশ রাষ্ট্র ভারতে কিন্তু অনেক বাঙালি রয়েছে। তাহলে চলো আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠা। বাংলাদেশে এই যে মানুষ ও তার পেশার কত বৈচিত্র্য। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার অফিস আদালতে কাজ করে। আমাদের অনেকেই মা বাবাও কিন্তু অফিস আদালতে কাজ করে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। এভাবেই কিন্তু গড়ে তুলছে আমাদের এই পুরো বিশ্বটাকে বা বাংলাদেশকে। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতোকে, এটা কিন্তু সত্যি একটি বিষয়, তারা যদি কাজ না করতো আমাদের খাদ্য জোগাতোকে, সবাইকে তার আমাদের শ্রদ্ধা করতে হবে। সবাইকে তাই আমাদের কী করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন, সবার সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করবো, ভালোবাসবো, সবাই কিন্তু আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুইটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা ধর্ম নানা উৎসব। পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। পহেলা বৈশাখে কিন্তু আমরা ইলিশ মান্তা ইত্যাদি খাই, সেসব কথায় নাই যাই। রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার, ধর্ম জারি হোক এখানে বলা হয়েছে, কিন্তু উৎসব যেন সবাই পালন করে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমরা যত ভিডিও ছাড়বো সকল ভিডিও আপনার কাছে আগে চলে যাবে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশনটি তোমার কাছে চলে যাবে। আর নেক্সট ভিডিও পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।